বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিএনপি তিয়াত্তর নেতাকর্মীকে বহিষ্কার শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর হতে চায় হাইকমান্ড এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন চরের কৃষকরা ধুধু বালভূমি এখন সবুজ ছিলেন সংবাদ শিরোনাম প্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা খুলছে আগামীকাল তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট চলবে সকাল পনের দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এছাড়া গরম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত Assembly bont totalment. Evet. হবিগঞ্জের সাতছড়িতে প্রচণ্ড গরমে বন্যপ্রাণী বন থেকে রাস্তায় বের হয়ে আসছে বানরগুলো খাবারের জন্য মানুষের কাছে আসতে ভয় করছে না গরম আসার আগে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসত সেখানে পর্যটকরা বানরগুলোকে খাবার দিত কিন্তু বর্তমানে মানুষের আনাগোনা নেই বললেই চলে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে চূড়ানুঘাটের ঘাটের পাইকপাড়া ইউনিয়নে দুইশো তেতাল্লিশ হেক্টর জায়গা নিয়ে সাতছুরি অবস্থান সীমান্ত ঘেসে এই বোরে রয়েছে একশো চব্বিশ প্রজাতির বন্যপ্রাণী দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে বহিষ্কার করে তৃণমূলের কঠোর বার্তা দিয়েছে বিএনপি সিনিয়র নেতারা জানান দলীয় তৃণমূলে অমান্যকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরো কঠোর হবে হাইকমান্ড বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে নেতারা জানান উপজেলার ভোট বর্জনে জনগণের মাঝে প্রচারণা চালাবে বিএনপি রিপোর্টে জাতীয় নির্বাচনে রেশ কাটতে না কাটতেই উপজেলার ভোটকে কেন্দ্র করে আবারও নির্বাচনী আমেজ গ্রামগঞ্জে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক না দিয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এরই মধ্যে প্রার্থী হয়েছেন বিএনপির পদধারী তৃণমূল পর্যায়ের বর্তমান ও সাবেক বেশ কিছু নেতা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া তৃণমূলের তিয়াত্তর নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি নেতারা জানান যে কোনো মূল্যে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে চান তারা ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নিবে দলের বিপদের মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছে চিহ্নিত হয়ে যারা করবেন পদ পদবিনে তাদের বহিষ্কার করা হবে এই সিদ্ধান্ত বহাল আছে এবং আমি অনুরোধ জানাবো মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রত্যাহার করে নেওয়ার জন্য উপজেলা নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন দাবি করে বিএনপির সিনিয়র নেতারা বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এটি এখন প্রমাণিত কদিন আগেই আমরা ডামি নির্বাচন বর্জন করলাম এই জন্য মানুষদেরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানালাম তো তারপরে হঠাৎ উপজেলা নির্বাচন এটাও তো শেখ হাসিনার অধীনে ওই একই নির্বাচন কমিশন অধীনে তাহলে এখানে আমরা কোন যুক্তিতে এটা আমরা যাব জাতীয় নির্বাচন আঠারো সালে গেলাম আমরা করতে দিল না তারপর উপজেলা বলেন লোকাল নির্বাচন মেয়র বলেন বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দল থেকে নির্বাচিত হওয়ার পরে তারা দায়িত্বটাই পালন করতে দেয়নি তাই না সে জায়গায় যেহেতু লাভ নাই এই সরকার অধীনে কোনো নির্বাচন না এই স্বর্গ নির্বাচন করা অর্থ জীবন শেষ আট মে ভোট গ্রহণের মধ্য দিয়ে চার ধাপে আটশো একাশিটি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা নির্বাচনে অর্পিত দায়িত্ব সততা ও নিরপেক্ষভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আসান হাবিব খান সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনের ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের তিনি এই নির্দেশ দেন নির্বাচন কমিশন দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য ইসির বরিশাল বিভাগীয় কমিশনার শকত আলী নগর পুলিশ কমিশনার জিয়াদুল কবির ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগামীকাল পটুয়াখালী সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন সংশ্লিষ্টরা দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয় আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ চেয়ারম্যান সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য সহ মোট পঁচাত্তর জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন কুড়িগ্রামের কৃষকরা কৃষি ও উন্নত আধুনিক পদ্ধতিতে ভাগ্যের পরিবর্তন করছেন তারা ফলে অনাবৃষ্টে খরার মতো চরাঞ্চলের ধুধু বালভূমি এখন হয়ে উঠেছে সবুজময় কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে গেছে ষোলোটি নদ নদী এসব নদীর বুকচিরে জেগে ওঠা চারশোরও বেশি চড়ে আছে মাইলের পর মাইল আবাদি জমি যার বেশিরভাগই এক সময় ছিল বালুময় জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সেই ধুধু বালুই এখন সবুজ খেতে পরিণত করেছেন চরের কৃষকরা বর্ষা মৌসুমের তিন মাস বাদে বছরের নয় মাসেই সেখানে ফলছে নানা জাতের ফসল তারা সবাই জানেন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার পিছনে আমাদের কোনো কারণ আমরা এটাতে করিনি। উন্নত বিশ্বের কারণে এই ঘটনাটা এটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে আমাদের চর এলাকায় আগে কিছু হইতো না এখন কল্যাণ মানে পটল বেগুন চাষ করি প্রতি বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চরবাসী এ ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার পর বালু সরিয়ে কিংবা পলিপড়া জমিতে মিষ্টি কুমড়া পটল করলা আলু বাদাম রসুন সহ বিভিন্ন ধরনের ফসল বুনছেন তারা বেশিরভাগ চাষাবাদী হচ্ছে সমালয়ের ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ও সারের মাধ্যমে আমি ওই যান্ত্রিক চাষাবাদের মাধ্যমে করতেছি যদি ভালো হয় তা আমরা সামনেতে ব্যাপকভাবে আমরা ইয়ার সম্প্রসারণ ঘটাব কৃষি বিভাগ জানায় কুড়ি গ্রামের বেশিরভাগ চর এখন শস্য শ্যামল উর্বরা যা খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে সরকার কৃষিতে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতিগুলো সরবরাহ করছে কৃষকের মাঝে আমাদের চর অঞ্চলের সেই সুবিধা গ্রহণ করছে এবং তাদের চর অঞ্চলের যান্ত্রিকরণে সমৃদ্ধ হচ্ছে চরাঞ্চলের কৃষকদের উন্নত বীজ এবং কৃষি সহায়তা আরো সহজ করা গেলে এ অঞ্চলের খাদ্য ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবিলাও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইউসুফ আলমগীর এটিএন বাংলা কুড়িগ্রাম তীব্র তাপদাহ থেকে জনজীবন ও ফসল রক্ষায় আল্লাহর রহমত কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে রংপুরের সাতমাথা খাসবাগ এলাকায় খোলা মাঠে নামাজ আদায় করেন কয়েকশ মুসল্লি নামাজ শেষে বিশেষ মোনাজাতে তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরাফাত হোসেন কুমিল্লা টাউন হল ময়দানে সালাতুল ইস্তিকার আদায় করেন নগরবাসী জেলা আহলে ওয়াল জামাত ইমাম পরিষদ এর আয়োজন করে নামাজ শেষে আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা সারাদেশে চলছে বৃষ্টির জন্য প্রার্থনা মেহেরপুরেও সরকারের উচ্চ বালক বিদ্যালয় মাঠে ইস্তিষ্কার নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয় জেলা ইমাম সমিতি এর আয়োজন করে দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে শরবত বিতরণ করা হয় বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ উপলক্ষে যশোর ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন পঞ্চান্ন পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব রশিদের সহধর্মিনী খাদিজা হক চৌধুরী ও ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নুসরাত আল নূর চৌধুরী এর আগে কলেজের অভিভাবক শেড প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রবেশ গেট সহ অন্যান্য ভবন পুনঃসংস্কার কাজে উদ্বোধন করা হয় নড়াইলে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খুলনা জোনের খেলা সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস উদ্বোধনী দিনে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি স্কুলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মোট চারটি স্কুল দল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হলো ষষ্ঠ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কাপ গলফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল খালেদ আল মামুন টুর্নামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের একশো তিরিশ জন গল্ফার অংশ নেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর এটির বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন